বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। ঘুমের দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বুধবার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার। মৃত্যুকালে বয়স হয়েছিল 98 বছর। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যার কারণে হসপিটালে ভর্তি ছিলেন এই কিংবদন্তি অভিনেতা, কিন্তু বুধবার সকালে মৃত্যুর কাছে হেরে গিয়ে না ফেরা দেশে চলে গেলেন দিলীপ কুমার। 1922 সালে অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন তিনি। 1944 সালে জোয়ার ফাটা ছবি দিয়ে তার চলচ্চিত্র জগতে হাতেখড়ি হয়। এরপর আন্দাজ, দেবদাস, দাগ, আন এরকম বহু বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার, পেয়েছেন পদ্মভূষণ, পদ্মশ্রী মতো সম্মান। তার মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।